আলহামদুলিল্লাহ হির আলমী ওসাল আল্লাহ রসুল হিল করিম আল্লাহ তাল্লাহার প্রশংসা যে আল্লাহ রাবুল ইজাদ আমাদেরকে আসার নামাজ জামাতের সাথে আদায় করার তফিদান করছেন এবং সবচেয়ে দামি এক মজলিসে বসাইছেন এই জন্য তিনার দরবারের লাখো কোটি সুক্রিয়া যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ নিয়ামতের শুক্র আদায় করে আল্লাহ রাবুল ইজাদ তার নিয়ামতকে বাড়ায় দেন আর যে ব্যক্তি সুক্রিয়া আদায় করে না আল্লাহ রাবুল্লি ইজাদ ঘোষণা করে দিয়েছেন তারা যেন মনে করে রাখে আমার আজাব বড়ই শক্ত আল্লাহ রাবুল্ল ইজাদের কাছে দিন বড় প্রিয় অতি মাহবুব আর দিন হলো আল্লা আল্লাহ দিন হলো কি দিনে হলো আল্লাহ তালার হুকুম মানা নবীর তরিকায় জিন্দি চালানো নাম হলো দিন আল্লাহ তালা যেমন মাছের শান্তি রাখছেন পানির মধ্যে তেমনি আল্লাহ বলে ইজ্জাতে একজন মানুষের দুনিয়া এবং আখ রাতের সুখ শান্তি শুধু মানুষ না যে সমস্ত জিন এবং ইনসানের দুনিয়া এবং আখরাতের সুখ শান্তি কামিয়াবি রাখছেন আল্লাহ তালা এই দিন মানার মধ্যে যে ব্যক্তি এই দিন মানবে আল্লাহ তালা দুনিয়া এবং আখড়াতে তাকে কামিয়াব করে দেবেন দিন হলো সবচেয়ে দিন সব দিন যদি আসে আমাদের ভিতরে সব খারাপই চলে যাবে আর দিন যদি না থাকে সমস্ত খারাপই ধীরে ধীরে মানুষের ভিতরে আসে থাকবে দিন যদি আসে মানুষ চাউলের মধ্যে ভেজাল দেবে না তেলের মধ্যে ভেজাল দেবে না ব্যবসার মধ্যে ভেজাল করবে না সুদ খাবে না ঘুষ খাবে না জেনা ব্যবসা করবে না মারামারি কাটাকাটি রাজধানী করবে না একে অপরের সাথে গড় মিল করবে না পরে চুরি করবে না ডাকাতি করবে না সমস্ত খারাপই মানুষের ভেতর থেকে চলে যাবে কেননা বলে এরকমভাবে ইমান যদি এসে যায় তো আখের হাতের চিন্তায় সে দুনিয়ার সমস্ত এরকম খারাপিকে পরিত্যাগ করবে এই জন্য আল্লাহ রাবুল এজ্জাদ এই দিন দুনিয়াতে নিয়ে আসার জন্য মানুষের জীবনে যাতে আসে জন্য দাওয়াতের মেহনত জরুর রাখছেন আর এই দাওয়াতের মেহনতের জন্য আল্লাহ রাবুল বলে ভাবে লক্ষাধিক আম্বি আলহি সাল্লা সাল্লামদেরকে দুনিয়াতে পাঠাইছেন তারা নবদ প্রাপ্তির পর মানুষের দিলের পিছনে মেহনত করছেন পবিত্র আল্লাহ তালা পবিত্র সত্য এবং সিপতের এরকম একিন যাতে মানুষের দিলের মধ্যে পয়দা হয় এই এক জরুরি মেহনত করছেন প্রত্যেক নবী এবং রসুলকে আল্লাহ তালা একই কালেমা দিয়ে পাঠাইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যে আল্লাহ তারা তারা মানুষকে একথা বোঝাইতে চেষ্টা করছেন যে আল্লাহ পাখি একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষা কর্তা হেফাজতকারী সমস্ত কিছুর মালিক এক আল্লাহ তালা আসমান জমিন চাঁদ শুরু গ্রহ নক্ষত্র এরকমভাবে আকাশ বাতাস আগুন মাটি পানি যত কিছু আমরা দেখতেছি সব কিছু আল্লাহ তালা একাই সৃষ্টি করছেন এবং সমস্ত কিছু আল্লাহ তালা নিয়ন্ত্রণেই চলে তিনি অগণিত মাখলুক এবং জীবজন্তু যা দেখি অথবা না দেখি তা সৃষ্টি করছেন মানুষের মখলুকের মধ্যে যে যেসব গুণাবলী আছে তা আর তাও তালাই সৃষ্টি করছেন হ্যাঁ এবং তিনি একাই সমগ্র মাখলুকের পালন কর্তা সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণকর্তা নিয়ন্ত্রণ কর্তা তার হুকুম ব্যতিরিত্বে কোনো মাখলুকই লাভ লোকসান কিছুই করতে পারে না সফলতা কামিয়ে কোনো কিছুই পারে না এই জন্য আসে মেহনত করার ফলে বলে মানুষের ভেতরে এই দাওয়াতের মেহনত করার ফলে মানুষের ভেতর থেকে এরকমভাবে বদ দিনই চলে গেছে দিন এসে গেছে আর যখন নবী চলে গেছেন তখন আবার দাওয়াতের মেহনত বন্ধ হয়ে গেছে আর ধীরে 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 মানুষের ভিতরে বদ আসা শুরু করেছে দিন রসুম আর রেওয়াজে পরিণত হয়ে গেছে কারণ আনুষ্ঠানিকতা আসলে মানুষ বর্তম মনে করছে হ্যাঁ দিন এর দিন আছে যেমন না কেউ কেউ শুক্রবার আসলে মনে করে হ্যাঁ আমি মুসলমান ঈদের দিন আসলে মনে করে মুসলমান মানুষ মারা গেলে জানাজা গেলে মন করে আমি মুসলমান তো এরকম দিন রসমার রেওয়াজে পরিণত হয়ে যেত তো আল্লাহ তালা আবার নবী পাঠাইতেন আবার দিনের মেহনত হইতো আবার দিন আসতো আবার নবী চলে যেতেন কিন্তু তাদের অনুসারীদের উপরে দাওয়াতের মেহনত জরুরি না থাকার কারণে দাওয়াতের মেহনত বন্ধ হয়ে যেত আর দিনও আস্তে আস্তে মিটে যাই ওই জন্য দাওয়াতের মেহনত যতক্ষণ থাকে ততক্ষণ এরকম দিন থাকবে দুনিয়াতে দাওয়াতের মেহনত থাকবে তো দিন থাকবে দিন আর দিন থাকবে তো দুনিয়াও থাকবে দাওয়াত থাকবে না তো দিনও থাকবে না আর দিন থাকবে না তো দুনিয়াও থাকবে না মাসের জন্য মা যেরকম পানি জরুরি দেহের জন্য যেরকম মাথা জরুরি এরকম তেমনি দিনের জন্য দাওয়াত জরুরি দিনের জন্য দাওয়াত জরুরি দাওয়াত তো দিন থাকবে দাওয়াত তো দিন থাকবে না হয়তো এই সাল সাল্লাম থেকে শুরু করে আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম পর্যন্ত এই যে মধ্যবর্তী যে সময়টুকু দাওয়াতের মেহনত ছিল না কারণ এই সালাহামের উন্মতের উপর দাওয়াতের অনুসারীদের উপরে দাওয়াতের মেহনত জরুরি ছিল না এই জন্য তারা দাওয়াতের তো করে নাই নিজেরা আমল করছে হ্যাঁ এবং চলতে ফিরতে টুকটাক একে অপরকে দিনের কথা বলে কিন্তু দাওয়াতের মেহনতার নিয়ে পুরো আলমের পুরো উন্মতার হৃদয়তের ফি কিনা তারা মেহনত করে না এই জন্য ধীরে 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 দিন এমনভাবে মিটে গেছে এই অল্প সময়ের মধ্যেই যেমন মোটামুটি হুজুর রসল্লা আসলাম নবুত পাওয়া পর্যন্ত ছয়শো দশ বছর দাওয়াতের মেহনত বন্ধ ছিল এই দাওয়াতের মেহনত বন্ধ থাকার কারণে মানে গোটা একেবারে আরব জাহানে মানে বলতে গেলে পুরো দুনিয়াতেই বরদিনে এমনভাবে আসছে যে পুরো দুনিয়া একেবারে মেহনত অন্ধকার হয়ে গেছে অবিশ্বাস বলে অবশ্য এটি সত্য যে এমন পর্যায়ে মানুষের জাহিলিয়াত এবং বর্বরত এমন পর্যায়ে চলে গেছে যার তারা জীবন্ত কন্যা সন্তানকে এরকম কবর দিয়ে দিত যে এরকমভাবে একে ওপরে জুলুম অত্যাচার করতে এমনকি ওই যুগে আইয়ামে জাহেলের যুগ নামে পরিচিতি পায় গেছিল হ্যাঁ এবং দেশ এমন এমন বর্বর এবং এমন অন্ধকারাচ্ছন্ন জন্য এবং আইয়ামে জাহেলিয়াতে পরিণত হয়েছিল ওই আরব জাহানের মানুষ যে ও পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকেরা তাদেরকে শাসনও করতে চাইতো না শাসনও করতে চাইতো না এরকম বর্বর হয়ে গেছিলো তারা এত জাহেল ছিল যে হ্যাঁ তার একজন একজনের উট আরেকজনের আগে উটের আগে পানি খাইছে যে জন্য বংশ পরস্পরে মারামারি কাটাকাটি শুরু করছে বলে একজন মারা গেছে তো বলতে আমি তো তারা প্রতিশোধ নিতে পারিনি নিস নাহলে আমার রুহ আমার আত্মা শান্তি পাবে না এই কথা বলতো হুম একজন মানে একটা মেয়ে গর্ভবতী মেয়ে হাইটে যাচ্ছে তার পেটের মধ্যে কী সন্তান আছে মেয়ে না ছেলে তর্কাতর্কি লাগছে যখন দেখছে তর্কাতর্কির এক পর্যায়ে এসে তারা এরকমভাবে মেয়েটাকে ধরছে পেট কাটিয়ে সন্তান করে দেখছে যে ছেলে না মেয়ে এত বড় এত বলে এরকমভাবে নিষ্ঠুর ছিল তা নিষ্ঠুর হয়ে গেছিল তাহলে এক একটা উট একজনের একজনের জমির ভেতরে ঘাস কাটছে তো এরকম একটা উটের ওলান কেটে দিছে তো ওই উট লাফাইতে লাফাইতে বাড়িতে যখন চলে গেছে তখন ওই উটের রক্ত ধরে এসে দেখে সেই যে লোক ওলান কাটছে সে লোক তো নাই অন্য লোকে দেখে এরকম ঘাস কাটতেছে সেই লোককে কতল করে দিছে মানে এরকম অবিসার অনাসার সৃষ্টি হয়ে গেছিলো এতিমের মাল আত্মসাত করা হ্যাঁ এরকমভাবে তাদের তাদের এরকমভাবে হেরেবাজে পরিণত হয়ে গেছিলো এতিমকে লালন পালন করতো তার মাল আত্মসাত করে ফেলত এবং দাওয়াতের মেহনত ছাড়া ছয়শো দশ বছরে এইরকম জাহিয়া জাহিলিয়াত বজা হয়ে গেছিল যে কাবাসুর মতো পবিত্র ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকাইছে হ্যাঁ পিতা মারা গেলে মাকে অন্যান্য সম্পদের মধ্যে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে এবং সেই মায়ের উপর জুলুম করতো অত্যাচার করতো এবং এরকমভাবে তাদের তাদেরকে দাসী মতন করে ব্যবহার করত মেয়েদেরকে তারা বাদি বানায় রাখছে রাখছে পুরুষদেরকে দাস বানায় রাখছে হাটে বাজারে যেরকম বকরি বিক্রি করা হয় হাঁস মুরগি বিক্রি করা হয় এরকম মেয়ে বাদী এবং পুরু দাসদেরকে এরকম বিক্রি করা হতো ওই যুগে আল্লাহ তালা সারা দুনিয়া মানব জাতির হেদায়তের জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আখড়ে নবী করে এই দুনিয়াতে পাঠালেন হজুরুল সাল্ল্লা আলাইসাল্লাম উম্মতের উপরে এই কথা দেওয়া চালেন যে এই দুনিয়ার মানুষরা তোমরা বলো লাহ ইলা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ তারা তোমরা কামিয়াব হয়ে যাবে তোমরা সফলতা পেয়ে যাবে যারা নবীর দাওয়াত গ্রহণ করলো তারা সফল এবং আল্লাহকে রব বলে স্বীকার করে নিল তারা কামিয়াব হয়ে গেলো আর যারা নবীর দাওয়াতকে গ্রহণ করলো না এবং তারা আল্লাহর আল্লাহকে রব করে স্বীকার করলো না তারা এখন নাকাম হয়ে গেলো হ্যাঁ এরকমভাবে নবদ প্রাপ্তির বলে এরকম তেইশ বছরের মধ্যে রসুল সাল্লা আলাইস্লাম ওই ওই বড় বড় নিষ্ঠুর অসভ্য ঘৃণিত মানুষগুলির পুরো মেহনত করিয়া এক সোনার মানুষে পরিণত করিলেন তারা দাওয়াতের দাওয়াতকে গ্রহণ করার কারণে আল্লাহ তালা তাদের উপরে এত রাজি এবং খুশি হয়ে গেছিলেন যে আল্লাহ বলে এরকম কিয়ামত পর্যন্ত মানে তারা এরকম ভালো মানুষ আর আসবে না তালা এইরকম ভালো মানুষ বানাই দিয়েছেন তাদেরকে কিসের কারণে দাওয়াতের মেহনতের কারণে এই দাওয়াতের দাওয়াতের দ্বারা কেমন মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গেছে দেখেন ওই যে আগে বললাম যে একটা উঁট আর একটা উটের আগে পানি খেয়েছে তার জন্য মারামারি কাটাকাটি লাগছে এখন আর যদি একটু উদাহরণ দেই দেখেন যে ইয়ার মুখের যুদ্ধে বলে এরকম একজনের পানি পিপাসা লাগছে তার এক সাথ ভাই নিয়ে পানি এরকমভাবে তাকে পেশ করছে পাশে থেকে একজন বহু পামা পানি তো উনি নিজে না খাইয়া দ্বিতীয় জনের কাছে পাঠাইছে দ্বিতীয় জন যখন পানি পান করাবে তৃতীয় জন বলছে উফ পানি তো তৃতীয় জনের কাছে পাঠাইছে যা দেয় তৃতীয় জন শহীদ হয়ে গেছে দৌড়াদৌড়ি তাড়াতাড়ি করে দ্বিতীয় জনের কাছে আসে দেখ উনিও শহীদ দেখেন তারপর নিজের সাথে ভাইয়ের কাছে আসে উনি দেখুন শহীদ হয়ে গেছেন যে মানুষেরা একটা উঁটের আগে আর একটা উঁট পানি খেলে যুগের পর যুগ বংশের পর বংশ মারামারি করত এরকমভাবে কঠিন কঠিন অবস্থা ছিল সেইখানে হুজুরে পাকসলাল্লা বলে এরকমভাবে কি মেহনতের ফলে এরকম সোনার মানুষে পরিণত যেখানে মানুষ আত্মসাত করতো মানে এরকম মানুষের মাল আত্মসাত করতো সেখানে যে মানুষ নিজে না খাইয়া অন্যকে খাওয়াচ্ছে নিজে বাতি নিভাই দিয়ে মেহমানদারি করতেছে আর এরকমভাবে বাড়িতে যা বলতেছে কতটুকু খানা বা দুই তিনজনের বাচ্চারা বাচ্চাদের খানার মতো এতটুকু খানা আছে আর কিছু নাই বলছে বাচ্চাদেরকে ঘুমাই দাও আর এরকমভাবে তা তুমি মেহমানের সামনে খানা পেশ করবা বাতি যখন এরকমভাবে আমি খাবার শুরু করবো তো আমরা খানা শুরু করবো তখন বাতি শুলতা ঠিক করার নিয়েতে তুমি বানাই তুমি বাতি নিভাই দিবা আর মেহমান পেট ভরে খাইয়ে নিবে আমরা না খাইয়ে থাকবো হ্যাঁ নিজে কাপড় পরে না অন্যকে কাপড় পরেছে এরকমভাবে নিজেদের হক দাবায় দাবায় রেখে অন্যের হককে আদায় করে দিয়েছে এই জন্য ভাইদস্থ বুজুর্গ বলে এই এই এইভাবে দাওয়াতের মেহনতার মানুষের পরিবর্তন আসছে এই দাওয়াতের মেহনত বলে এরকমভাবে দিতে যায় নবীরা কত কষ্ট করছেন মুজাহাদা করছেন নু আলাইসালাম কী পরিমাণ কষ্ট করছেন ইব্রাহিম আলাহিসাল্লাম কী পরিমাণে কষ্ট করলেন মুসা আলাইসাল্লামকে কী পরিমাণে ঈসা আলাইসাল্লামকে তো বলে এরকমভাবে তাকে মারি ফেলানোর জন্য তাকে এরকমভাবে ধাওয়া করছে এবং আল্লাহ তালা তাকে আসমানে উঠায় নিছেন আল্লাহরা বলে যে যখন ঈসা আলাহি সাল্লামকে জীবিত অবস্থায় উঠায় নিলেন দেখেন বলে কী অবস্থা কত কীরকম নির্যাতনার এরকমভাবে জুলুমের শিকার হয়েছিলেন আর সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে এই কামের জন্য হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে সাহাবা ইকরামদেরকে এরকম কষ্ট দেওয়া হয়েছে যখন হজরত হজরত আবু বকর জেনানু এরকম দাওয়া শুরু করছেন তো দাওয়া শুরু করার সাথে সাথে পিপিলিকার মতন এরকমভাবে মৌমাছির মতো সে ঝাঁকে ঝাঁকে তার উপর আক্রমণকে মারা শুরু করছে পাক বা বিদায় হয়ে সময় সো আলক্ষর মতো সাহাবি ছিল সমস্ত সাহাবা ইকরামদেরকে সাক্ষী রেখে বলছেন তোমাদের কাছে কি আমি দিন পৌঁছাইছি বলছে হ্যাঁ পৌঁছেছেন আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহকে হুজুর সালিস সাক্ষী রাখছেন আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো আমি তাদের কাছে দিন পৌঁছাই দিচ্ছি তিনি আরও এই কথা বলছেন যে যে আর কোনো নবী আসবে এই নবীলা কাজে জিম্মাদারি তোমাদের উপরে এই নবীলা মেহনত সারা দুনিয়াতে তোমরা সরাই পড়বা তোমাদের জিম্মাদারি আদায় আদায় করবে তো এরকমভাবে তোমাদেরকে আল্লাহ তালা উৎসাহ করে সম্মানিত করে দেবেন তোমরা শ্রেষ্ঠ মতের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই এই কামের জন্য সবাইকে তৈয়ার হওয়া দরকার এই কাজ যত বড় এর কাজের লাভও তত বড় আল্লাহ তালা কোরআন আপাকে বলছেন কুমতুম খয় রহমাদিন উখরিদাতিল নাস্তা মরুনা বিল মায়ের অভিয়াতা না হাউনা আমি মংকার অত অমিনা বিল্লা হ্যাঁ বলছে তোমার সর্বশ্রেষ্ঠ মত তোমাদেরকে বের করেছে মানুষের মঙ্গলের জন্য তোমরা সৎ আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ তালা এই কথা বলছে অলতাকুম মিন ও আলতাকুম মিনকুম ও মতুইয়া বিল মারুফ ওয়াইয়া রাহনা আনিল মুহার বলে এরকমভাবে আল্লাহ রাবুলের ইজ্জাত বলছে তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকবে যারা এরকম মানুষকে সৎকারের দিকে ডাকবে অসৎকার দিকে অসৎকার থেকে ফেরাইতে থাকবে এবং নিজে এক নেকামল করবে আর বলবে যে আমি মুসলমানদের মধ্যে হইতে একজন হ্যাঁ আল্লাহ আল্লাহবুল্ ইজ্জাতে কথা বলছে আমার মুসলিম যে যে ব্যক্তি ওই ব্যক্তির কথাটা হচ্ছে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজের কামাল করে বলে যে মুসলমান মধ্য মধ্যে হইতে একজন আবার আল্লাহরা বলে এদিকে কামকে ব্যবসা হিসেবে তুলনা করছেন এবং আলাদুল্লুকম আল্লাহাদিজারা এই কথা বলছেন যে তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বললো এই ব্যবসার ব্যবসা হলো আল্লাহর পরিমাণানো আল্লাহ রাসুর পরিমাণানো এবং তোমাকে যে যান মাল দেওয়া হয়েছে আল্লাহ নিয়ে আল্লাহ রাস্তা বের হয়ে দাওয়াতের মেহনত করো আর এটা যদি করো তোমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হবে এবং তোমাদেরকে জান্নাত জান্নাত দেওয়া হবে এই এই ঘোষণা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন হুজুরে পাক সাল্লাহ আলাইসালাম হাদিসে পাকের মধ্যে অনেক ফজিল বর্ণনা করা আছে যে আল্লাহ রাস্তায় একটা কদম ফেলবে সাতশো নিকি হবে সাতশো গুণা মাফ হবে এবং সাতশো দরজা বুলন্দ হবে আল্লাহ রাস্তায় এক সকাল অথবা এক বিকাল ব্যয় করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু তার সে উত্তম যার শরীরে আল্লাহর রাস্তার ধুলাবালি লাগে ওই শরীর আল্লাহ তালা জাহান নামে দিবেন না আল্লাহর রাস্তায় কিছুক্ষণ অপেক্ষা করা সবে কতটা রাতে সহজে পাথরকে সামনে রেখে সারা রাতি ইবাদত করা সেতু উত্তম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায় আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দান করে এক এক কথার বিনিময়ে আল্লাহ তালা এক 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 বছরের সব দান করে সামান্য কষ্টের বিনিময়ে বলে এরকম তিরিশটা গোলাম আদাত করা সে উত্তম বদলা আল্লাহ তালা দান করবেন বলে এরকম সারা দুনিয়ার পায়ের নিচে আল্লাহ তালা নিয়ে এসে দেবেন মাঘেরাত নসিব করবেন বিনা হিসেবে আল্লাহ তালা জান্নাত দেবেন বলে এত লাভ আল্লাহ তালা এই কামের জন্য রেখে দিচ্ছে না সবাই সব কাজেরই জন্য এই কামে লাভের এই লাভের কাম করার জন্য সবাইকে এরকমভাবে সারা জিন্দগি এই মেহনত করার জন্য তৈরি থাকা দরকার সব কাজেরই কিছু আছে এই কামেরও কিছু আছে আমরা যে জামাতটা আছি এই জামাত দুই ভাগ হয়ে যাবে এক জামাত এক ভাগ বাইরে যাবে এক ভাগ আমরা ভিতরে থাকবো মসজিদের ভিতরে থাকবো বাইরে জামাত যাবো সেই জামাতের ষাটটি অংশ থাকবে একটা অংশ হলো কোন যে ইমান এ কিনে একজনে ইমান এ কিনে কথা বলবেন হ্যাঁ এবং ইমানের কথা খুলি 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 বলবেন আর এরকমভাবে ইমানের যে সাতটা শাখা আছে সেটা সাতটা শাখা বলবেন আল্লাহর রু বেতর কথা আল্লাহ তালার বরত্বের কথা আল্লাহ তালা আহ কথা এগুলো খুলি 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 খুলে ইমানের কথাগুলো বলবেন কিছু ভাই কথাবার্তা করলে মনোযোগ সহকারে শুনবেন মসবার আদব রক্ষা করে শুনবেন একবার দুইজন দোয়া এবং জিকিরের জন্য থাকবেন অন্তরে উন্মতের ব্যথা এবং ফিকির নিয়ে দোয়া করতে থাকবেন এবং জিকির করতে থাকবেন ইসতেকবালের জন্য এরকম সাথীরা ইস্তেকবার ইস্তেকবারের জন্য দুই এক সাথে ইসতেকবালায় থাকবেন এরকম সাথে তাদেরকে এরকম উজুখানা দেখাই দেবেন এবং নামাজের জায়গা দেখা দেবেন এবার যদি নামাজ পুরিয়ে থাকে তাহলে তো ভালো কথা না যদি পুরিয়ে থাকে তাহলে উজু ইস্তেকের শেষে তাকে নামাজ পড়ায় পরে তাকে মজমার সাথে জোড়ায় দেওয়ার কোশিশ করবে আর এরকম মসজিদের ভিতর বাইরে যারা যে জামাতটা যে অংশটা যাবে এর ভিতরে চার শ্রেণীর মানুষ থাকবে একজন জিম্মাদার থাকবেন একজন মোতাকালিম থাকবেন একজন কিছু সংখ্যক মামুর থাকবেন এবং এবং একজন রাহবার থাকবেন রাহবার এলাকার হলে ভালো হয় এবং এমন লোকেরা হলে বেশি ভালো যে যার এলাকার ভিতরে যার কথা সবাই শুনে মানে আর যে যারা এরকমভাবে যিনি এরকম রাহবার হবেন তিনি ওই এলাকারই এলাকারই হওয়া মোনাসেফ আর রাখোবার যদি একেবারে নাও পাওয়া যায় তবুও দাওয়াতের মেহনত বন্ধ রাখা যাবে না একজন জিম্মাদার থাকবে জিম্মাদার যে জামাতকে দেখভাল করবেন এবং উসুল মতায় পরিচালনা করার চেষ্টা করবেন যদি ব্যবসী হয় তাহলে ওই জামাতকে সতর্ক আল্লাহ হয় বলে সতর্ক করে দেবেন আর যদি এরকমভাবে বেশি ব্যবসিলী হয় তো জামাতকে ফিরায় নিয়ে আবার পুনরায় জামাতকে নিয়ে যেতে পারবেন না মোতাকাল্লিম একজন থাকবেন তিনি নরম নরম সুরে এরকমভাবে তা তাকে দাওয়াত দেবে তবুদের কথা তার কথা আখড়ায় কথা বলে বলে দাওয়াত দেবে মামুর ভাইরা এগুলো এরকমভাবে জিক্রি করে থাকবেন এরকমভাবে তারা কোনো কথা বলবে না সালাম দেবে না সালামের উত্তর দেবে না বলে এর জন্য মামু এরকম রাহুবার আসেন এবং জিম্মাদার আসেন ইনারা দেবেন আপনারা তারার মুখে জিকির আগ আর অন্তর ফিকির রাখবে আচ্ছা যেন সমস্ত ভাইদের দাওয়াত আল্লাহ তালা এরকমভাবে সমস্ত ভাইদেরকে দাওয়াত যারা যে যেস্ত ভাইদের দাওয়াত দেওয়া হচ্ছে তাদেরকে যেন আল্লাহ তালা মসজিদে কবুল করেন মোতাকাল্লিম ভাই যখন দাওয়াত দেবে তখন মনোযোগ সহকারে শুনবে জিকির বন্ধ রেখে আর রাহবার এরকমভাবে বলবে যে ভাই আল্লাহর ঘরে মসজিদ থেকে আল্লাহর কিছু মেহমান আছে আল্লাহর কথা বলার জন্য করে একটু মেহরবানি করে আসেন আর সেরকমভাবে কথাবার্তা বলে শুনেন যে ব্যক্তি রাহবাড়ি করবে বলে আল্লাহ রাবুল ইজ্জাত ফেরেস্তা দিয়ে রাহবাড়ি করে তাকে জানাতে বসা দেবেন যে ব্যক্তি রাহবাড়ি করবে সে হাবিবে নাজ্জারের মতো মর্তবা পাবে দিনের মদতগার হিসেবে গণ্য হবে এক ধরনের দিন মাননেওয়ালা দিন প্রচার করে না দিনের মদতকার মদতগার এর বেদে ভিন্নতা আছে রাহবারের এরকমভাবে রাস্তার ডাইন দিকরা আহ রাস্তার ডাইন দিক দিয়ে চলার চেষ্টা করবেন সালাম দিয়ে বলবে যে এরকমভাবে ঘর মসজিদ থেকে আল্লাহর কিছু বান্ধব আল্লাহ কিছু কথা বলার জন্য আসে যদি তিনবার ডাকার পরেও না আসে তাহলে পরে সেই দরজা থেকে অন্য দরজায় যাওয়া আর দাঁড়ানোর পরে যায় দরজা সুদা সোধা দাঁড়াবো না দরজা খুললে ভিতরে দেখা যায় এরকম অবস্থা দাঁড়াবো না আর রাস্তা এরকমভাবে আটকায় দাঁড়াবো না এরকম মানুষের চলাচলের অসুবিধা এরকমভাবে দাঁড়াবো না এরকম সালাম কালাম এরকমভাবে জিম্মাদার এবং রাহবার করবেন রাহবার সালাম কালাম করে তাকে এরকমভাবে মোতাকালিমের হাতে উঠাই দেবেন দাওয়াতের মেহনতের আগে বের হওয়ার আগে নেয়াদকে ঠিক করে নেব নেয়াদকে উচি করে নেব হ্যাঁ আবার এরকমভাবে জামাত যখন এরকমভাবে যদি এলাকা যদি এলাকা যদি এরকমভাবে লম্বা হয় তাহলে শেষ প্রান্ত থেকে দাওয়া দিতে দিতে আবার মসজিদেকে ফিরে আসবো আর যদি গোল হয় তাহলে একদিক থেকে দাওয়া দিতে দিতে আরেকদিকে দিয়ে মসজিদে ফিরে আসবো হ্যাঁ এরকমভাবে যদি মসজিদে ফিরিয়ে আসে সোজা মজমায় বসে যাবো আমরা এখানে ওখানে যাব না এদিকে ওদিকে সোরাছুটি করবো না চা যাব না পান খাতে যাবো না এদিকে ওদিকে যাবো না মজমায় বসে যাবো মজমা শেষ হওয়ার পরে এরকমভাবে আমরা উঠে যাবো মসজিদে এসে যাতে ওজু ঠিক মতো পারে এতটুকু সময় হাতে নিয়ে মসজিদে ফিরিয়ে আসবো নজরের কৈবাজত করা এবং চলার আদবগুলো রক্ষা করেছিলাম কোনো জিনিসের তাসির না দুনিয়ার কোনো জিনিসের তাসিন না নেওয়া দুনিয়ার জিনিসের তাসির যদি নিতে নেই তাহলে আমি লোকসানের মধ্যে পড়ে দেবো এই জন্য ভাই ভাইদস্ত বুজুর্গ আমরা এই উসুলগুলো মেনিয়ে যদি যে গাছ করে এই গাছের দ্বারা আলাপ পুরা আলমের মধ্যে হেদায়ত পেলবেন এই জন্য নিহাতকে বারো ওসি করে ঠিক করে নেওয়া আলমি ফিকিরের নিয়ে বের হওয়া দিলকে ওসি করে নেব এই মেহনত শুধু আমার এই মহল্লার জন্য নেই সেই মেহনত সারা দুনিয়ার জন্য আর এরকম নজর নজর দিল দিমাগ এবং নজরের সবগুলোরই হেফাজত করব। যে নজরে হেফাজত করতে পারলো না সেই হেফাজতের কোনো স্বাদ পাবে না আর এরকমভাবে যে দিলের দিলের হেফাজত করতে পারবে না দিমাগের হেফাজত করতে পারে না সে তো এরকম গাছের দ্বারা দুনিয়ার আসন নিয়ে চলে আসবে হম এই জন্য এইভাবে আমরা এই জন্য ভাই যারা যারা ইনশাআল্লাহ আমরা গাছ যাব রাহবার সহ জিম্মাদার সহ আমরা সবাই উঠে পড়ি আল্লাহ তালা আমাদের সবাইকে সহিভাবে গাছ তো করার তৌফিক দান করুন